হীরাদি, তোমার একটা তো বোল লাগবে, কারণ প্রথমেই তুমি মিক্সিং করবে বলছিলে। মাটন মাটন মাটনটা দিলাম, আর সঙ্গে কি কি দিচ্ছ বলো মিক্সিং এ? গ্রেট করা আম লাগবে, গ্রেট করা কাঁচা আম, কাঁচা আম, আর কাসুন্দি, কাসুন্দি, লবণ, হলুদ, লবণ, হলুদ, বাকি এখন কিছু ব্যবহার করছি না। আমরা কি বানাচ্ছি? আম কাসুন্দি মাটন। আম কাসুন্দি মাটন, মানে আম কাসুন্দি তো চিকেনও হয়, তুমি বলছিলে ফিশও করা যায়, বিভিন্ন রকম মাছ করা যায়, কিন্তু আজকে আমরা করছি মাটন, তাই তো? তো আগে মিক্সিংটা সেরে নিই, তারপরে বাকি কথা না হয় পরে হবে। আচ্ছা, প্রথমে ম্যারিনেশনটাই বোধহয় সবথেকে গুরুত্বপূর্ণ, তাই না? কতক্ষণ রাখতে হয় ম্যারিনেট করে? এক ঘন্টা, এক ঘন্টা মতন। তাড়াতাড়ি হলে তো আধা ঘন্টাও রাখতে পারে। হুম হুম, কিন্তু যতটা বেশি রাখা যাবে তত ভালো, ততটা ভালো। ওকে, এখানে 500 তুমি নিয়েছো মাটন। আচ্ছা, পুরোটাই লাগবে, পুরোটাই লেগে যাচ্ছে। আচ্ছা, এটা কতটা দেবো বলো? এটা 4 চামচ। 4 চামচ দেব। 12 মাসই পাওয়া যায়, 12 মাসই পাওয়া যায়, কিন্তু টকটা বোধহয় এখন বেশি, তাই না? টক বাস। ওকে, এতটা দি? হ্যাঁ বাস। আর কি লাগছে? আর একটু হলুদ। এবারে এটাকে ভালো করে মিক্স করবে। তুমি কি হাতেই করবে না? আমি হাতেই করছো, এটা তো হাতেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, হাত তো পরিষ্কার। আচ্ছা, এটা ম্যারিনেশন করে এবারে কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে। তো এই যে এখন ধরো আমরা কাঁচা আমে যে করছি এই আম কাসুন্দি মাটন, কাঁচা আম তো ভীষণ টক, তো খুব টক হয়ে যাবে না মাটনটা? না, সামান্য চিনি দেবো ব্যালেন্স করার জন্য। আচ্ছা, সাধারণত আম কাসুন্দি মাটন ভাত, পোলাও বা রুটির সঙ্গে বোধহয় খেতে ভালো লাগে, তাই তো? ভালো লাগে একদম সব। আর খুব টেস্টটা একটু অন্যরকম হবে, এই কারণে কাসুন্দির একটা ঝাঝালো একটা টেস্ট রয়েছে, সঙ্গে আমের টক, আর তার সঙ্গে দিচ্ছ চিনি, তার মানে টক ঝাল মিষ্টি বলতেই পারি। ওকে, আচ্ছা, এত গল্প হচ্ছে কিন্তু আমাদের হীরাদির সঙ্গে। হীরাদি যাদবপুর থেকে এসছে, হীরা বিশ্বাস। হ্যাংলা হেঁশেলের সঙ্গে তুমি অনেকদিন ধরে আছো, এতদিন বাদে আবার কিছুদিন বাদে এলে, কেমন লাগছে বলো? ভালো লাগছে। আচ্ছা, এটা ভালো করে হয়ে গেছে মিক্স, এবারে এটা ম্যারিনেশনের জন্য রেখে দিই। আচ্ছা, এবারে তাহলে আমি কড়াইটা বসিয়ে দিই। ওকে, মাটন সাধারণত সর্ষের তেলেই বোধহয় ভালো হবে, তো সর্ষের তেল দিয়ে আমরা রান্না করছি। এটা কি তেল কি খুব বেশি লাগবে না? 4-5 চামচ মতন, যেহেতু আমরা 500 মাটন নিয়েছি, অ্যাকর্ডিংলি তেলটা নিচ্ছ। ফোড়ন কি দিচ্ছ এর মধ্যে? জিরে যাবে, জিরে, একটু গরম হয়ে যাক না তেলটা, এটা সরিয়ে দিই। দেবে এবারে কি কি দেবে বলো? তেজপাতা দিই। তেজপাতা নাও। আর কি দিচ্ছ? তেজপাতা, শুকনো লঙ্কা দেব, শুকনো লঙ্কা দেবে, জিরে, জিরে দেবে কতটা? জিরে 1/2 চামচ দিয়ে দেবে। এলাচ দেবে এখন? পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দেবো এক এক করে। রসুন কতটা দেবো বলো? পুরোটাই আমরা দিচ্ছি 500 গ্রাম মাটনের জন্য। যারা বেশি মাটন করবেন বাড়িতে, তারা এই কোয়ান্টিটি গুলো বাড়িয়ে দেবেন। আদা কতটা? আদা দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ দেবো, 2 চামচ। সবাই আন্দাজ মতোই করবে, যে যতটা খায়, অনেকে তো আদা খেতে চায় না। এখানে একটু হলুদ, একটু হলুদ দেবো। কতটা দিই? সব এক এক করে দিয়ে দেবো। তো ধনে গুঁড়ো দেবো, এটা লঙ্কা গুঁড়ো, এটা এমনি মানে এমনি শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো কাশ্মীরি না, কাশ্মীরি নয়। 1 চামচ দিই। এটা যদিও ঝাল যে যেমন খাবেন, আমরা কি কাঁচা লঙ্কা ব্যবহার করছি এটাতে? কাঁচা লঙ্কা না, লাস্টে, এটা লাস্টে দেব। ওকে, আর তুমি বললে নুন দিতে এর মধ্যে, সামান্য একটু লবণ দিতে। গরম মশলা এখন দিচ্ছ না, শেষে দেবে,
এবারে এটা ভালো করে তুমি কষিয়ে নিচ্ছ তো? ওকে হয়ে গেছে না? হ্যাঁ। তাহলে কি এবার মাটনটা মিশিয়ে দেব? একটু কমিয়ে দি তাহলে। না কমিয়ে। মাটনটা আমরা মোটামুটি হাফ এন আওয়ার মতন ম্যারিনেশন করলাম। বাড়িতে যারা করবেন তারা একটু বেশি সময় করতে পারলে ভালো হয়। ভালো হয়। আচ্ছা এটা পুরোটা দিয়ে দি? হ্যাঁ পুরোটা। এবারে এটাকে কি ভালো করে কষাতে হবে? ওকে আচ্ছা এবারে এই মাটনটা হলে যত ভালো করে কষিয়ে করতে পারবে তত ভালো টেস্ট হবে, তাই তো? চিনিটা এর পরে ব্যবহার করবে? চিনি কি আর দেব? আচ্ছা এবারে কি জল দিতে হবে? হ্যাঁ এবারে জল দেবে তো। মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো কতটা জল দেবো। দেখো খুব বেশি তো গ্রেভি হবে না। ওকে মাটন হতে যেহেতু অনেকটা সময় লাগে, আমরা যেমন এটাতে কড়াইতেই করছি, কিন্তু বাড়িতে কেউ যদি চান যে এরপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি করবেন তাহলে কিন্তু সেটা প্রেশার কুকারে দেওয়া যেতে পারে। গ্রেভি কিন্তু একদম ড্রাই হয়ে গেছে না? হ্যাঁ এরকম এরকম গ্রেভি হয় তো? হ্যাঁ এরকমই হয়। ওকে কেউ আর একটু জল দিতে পারে যারা বেশি পাতলা খেতে চায়, গ্রেভি পছন্দ করেন না তারা। তুমি দেখে নাও মাটনটা সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে হ্যাঁ। বাস তাহলে এবারে কি দেবে বলো? এবার গরম মশলা দেব আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। চিরা কাঁচা লঙ্কা কটা দেবো? তিন চারটে দিয়ে দেবো। চারটে দিয়ে দেবো। চারটে দিয়ে দিলাম। এবারে কি ঢাকা দিয়ে রাখতে হবে না রান্না শেষ? ঢাকা দিয়েও রাখা যায়, মানে রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট, আপাতত একটু ঢাকা দিয়ে দি, ততক্ষণে তুমি যেটাতে এটা সার্ভ করবে বা সাজাবে সেটা আমরা রেডি করি, তাই তো? তৈরি আম কাসুন্দি মাটন। আম মানে অবশ্যই কাঁচা আম, সেটা আর আমরা মেনশন করছি না, কারণ এতক্ষণ যারা রান্না দেখছেন তারা তো জেনেই গেছেন যে আর সাধারণত কাঁচা আম দিয়েই হয়, মানে পাকা আমে তো আর হয় না। তাই আম কাসুন্দি মাটন যারা বাড়িতে ভাবছেন একবার মানে করে দেখবেন কেমন হলো খেতে, অবশ্যই করবেন, করে কেমন হলো সেটা কিন্তু জানাবেন। আর এখন আমাদের এটা দেখতে হবে যে কেমন তুমি আজকে বানালে, কারণ তুমি তো মাটন খুব একটা পছন্দ করো না, তো আজকে একটু টেস্ট করবে কি? চলো তাহলে একটু টেস্ট করে দেখা যাক। ঠিক আছে, আজকে অনেকদিন বাদে একটু খেয়ে দেখো নিজের রান্না। আমি একটু সাইড থেকে কাড়ি নিচ্ছি। বাহ, টেস্ট ওয়াইজ দারুণ হয়েছে। যেটা বলছিলাম যে টক ঝাল আর একটা মিষ্টি রয়েছে, কিন্তু ওটাই ব্যালেন্স করার জন্যই, সেটার স্বাদ খুব একটা পাচ্ছি না, কিন্তু অসাধারণ খেতে। কিন্তু আমি তো বলবো যে ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে রুটির সঙ্গেও তেমনই ভালো লাগবে, তাই না? পোলাওয়ের সঙ্গে আমি জানি না কতটা পছন্দ করবেন না ভালো লাগবে, তবে ভাত রুটির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু মাটনের তো অনেক রকম প্রিপারেশন রয়েছে, আপনারা খান নিশ্চয়ই বাড়িতে বানান খান, কিন্তু এটাও কিন্তু একবার ট্রাই করবেন আম কাসুন্দি মাটন। যারা একটু মানে এই ট্যাঙ্গি ফ্লেভার যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো। আর আম কাসুন্দি দিয়ে যেহেতু মাটন, চিকেন, ফিশ বিভিন্ন রকমের রেসিপি হয়, আপনারা যদি আলাদা কোনো রেসিপি জানেন যে আম কাসুন্দি দিয়ে হয় সেটাও কিন্তু একবার কমেন্ট বক্সে আমাদের জানাবেন। নিশ্চয়ই আগামী দিনে সেই সমস্ত রেসিপি নিয়ে আপনাদের জন্য আমরা আসব। তবে হীরাদি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি তো রান্না ভালোবাসো, প্রচুর রান্না করো, তার মধ্যে আমাদেরকে এই রেসিপিটা তুমি আজকে শেখালে। আমাদের হ্যাংলার হেঁশেলে যারা দর্শক রয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেঁশেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে।
এটা তোমার মোস্ট ওয়েলকাম। আবার দেখা হবে নিশ্চয়ই আগামী দিনে, আবার নতুন কোন রেসিপি নিয়ে, তাই না? বাংলাদেশি রেসিপি নিয়ে কোনো, কারণ তুমি তো ছোটবেলা থেকে রান্না বান্না বাংলাদেশ থেকে শিখেছো, তারপরে এখানে এসছো, তো বাংলাদেশি সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হবে। খুব ভালো থেকো, আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও খুব ভালো থাকবেন। আর সঙ্গে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর তা বাদ দিয়ে আপনারা যখন বাড়িতে বানাচ্ছেন আমাদের আম কাসুন্দি মাটন, সেটা কেমন খেতে হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এছাড়া আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা কিন্তু ফলো করতে একদম ভুলবেন না, কারণ খাবারের অনেক গল্প, খাবারের অনেক ইতিহাস, খাবারের নানান রকম টিপস নিয়ে কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকি। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।